الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى رب اعوذ بك من همزات الشياطين واعوذ بك رب ان يحضرون بسم الله الرحمن الرحيم واذ تعذن ربكم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد আবাস প্রবাসের দিনী ভাই ও বোনেরা, মুসলিম ফাউন্ডেশনের নিয়মিত দর্শক শ্রোতা, সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ শুকুর সম্পর্কে। আরবি শুকুর মূল অক্ষর হচ্ছে শিন কাফ রা, শুকুর করা বা কৃতজ্ঞ হওয়া অথবা স্বীকার করা। কোরআনে শব্দটি 75 বার এসেছে। মহান আল্লাহ 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতে ইরশাদ করেন ইব্রাহিমে, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যখন তোমার রব ঘোষণা দিলেন যদি তোমরা শুকরিয়া অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন। 4 নম্বর সূরা 147 নম্বর আয়াতে আন-নিসায় মহান আল্লাহ ইরশাদ করেন, মা ইয়াফআলু আল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ইমান আনো তাহলে তোমাদেরকে আজাব দিতে আল্লাহ কি করবেন, আল্লাহ পুরস্কার দানকারী সর্বজ্ঞ। অবশ্যই আল্লাহ মানুষকে সাবলীল বা সৎ পথ দেখিয়েছেন, যারা তা স্বীকার করবে এবং সেই পথে চলবে তারাই হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপনকারী। ছিয়াত্তর নম্বর সুরা 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইনসানের সাথ করেন, ইন্না হাদাইনা সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। অবশ্যই আমি তাকে সৎপথ প্রদর্শন করেছি, হয় সে শুকুরকারী অথবা অকৃতজ্ঞ। অনুরূপভাবে 4 নম্বর সূরা নিসার 147 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ইমান আনো তাহলে তোমাদেরকে আজাব দিয়ে আল্লাহ কি করবেন, আল্লাহ পুরস্কার দানকারী সর্বজ্ঞ। অনুরূপভাবে 16 নম্বর সূরা আন-নাহলের 121 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাকির আল্লাহ আনউমিহি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। সে ছিল তার নিয়ামতের শুকুরকারী, তিনি তাকে বাছাই করেছেন এবং তাকে সঠিক পথে পরিচালিত করেছেন। আল্লাহ কৃতজ্ঞদের শীঘ্রই পুরস্কার দান করেন। 3 নম্বর সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম ওমা ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াযুরুল্লাহ শাইআন ওয়া সায়াজিল্লাহু শাকিরিন। আর মুহাম্মদ কেবল একজন রসুল, তার পূর্বে নিশ্চয়ই অনেক রসুল বিগত হয়েছে। যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয় তবে তোমরা কি তোমাদের পিছনে ফিরে যাবে? আর যে ব্যক্তি পিছনে ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। যুদ্ধের অস্ত্র শিল্পের কৌশল আল্লাহ শিখিয়ে দেওয়ার পর জিজ্ঞেস করেছেন, তোমরা কি কৃতজ্ঞ হবে? ওয়া আল্লামনাহু সানাতা লাবুসিন লাকুম লিতুহসিনাকুম মিম বাসিকুম ফাহাল আনতুম শাকিরুন। আর আমি তাকে তোমাদের জন্য বর্ম বানানোর শিক্ষা দিয়েছিলাম যাতে তার যুদ্ধে তোমাদেরকে রক্ষা করতে পারে, সুতরাং তোমরা কি কৃতজ্ঞ হবে? শিরিক করে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পর আল্লাহ ক্ষমা করে দিলে কৃতজ্ঞতা প্রকাশ
করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই নম্বর সূরার 52 নম্বর আয়াতে বলেন, সুম্মা আফাউনা আনকুম মিম বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন, তারপর আমি তোমাদেরকে এসবের পর ক্ষমা করেছি যাতে তোমরা শুকর আদায় করো, আল্লাহর স্মরণ করো। আর করাই হচ্ছে শুকর। আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর সূরার 52 নম্বর আয়াতে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর আমার শুকর আদায় করো, আর আমার সাথে কুফরি করো না। হালাল রিজিক খাওয়া এবং একমাত্র আল্লাহর ইবাদত করাই হচ্ছে শুকর। মহান আল্লাহ 2:172 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, হে মুমিনগণ আহার করো, আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে, এবং আল্লাহর জন্য শুকর করো যদি তোমরা তারই ইবাদত করো। হীনবল অবস্থায় আল্লাহকে ভয় করা শুকর। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাতুন ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে হীনবল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা শুকর গুজার হবে। সালাতে দাঁড়ানোর পূর্বে আল্লাহর শেখানো পদ্ধতিতে অঙ্গগুলো ধৌত করা বা তায়ামুম করার মাধ্যমে আল্লাহর দেখানো পদ্ধতিতে পবিত্র হওয়া কৃতজ্ঞ বান্দার বৈশিষ্ট্য। মহান আল্লাহ এই মর্মে 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াতে তিনটা বিষয় বিস্তৃত আলোচনা করে শেষের অংশে আল্লাহ বলছেন, ওয়ালা কি ইউরিদুল্লাহু লিউতাহহিরাকুম ওয়ালিউতিম্মা নিয়মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন, হে মুমিনগণ যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসেও করো, এবং টাকনু পর্যন্ত পাও মাসে করো, আর যদি তোমরা অপবিত্র থাকো তবে ভালোভাবে পবিত্র হও, আর যদি অসুস্থ হও কিংবা সফরে থাকো, অথবা যদি তোমাদের কেউ পায়খানা থেকে আসে, অথবা তোমরা যদি স্ত্রী সহবাস করো, অথবা পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়ামুম করো। সুতরাং তোমাদের মুখ ও হাত দ্বারা মাসে করো, আল্লাহ তোমাদের উপর কোনো সমস্যা সৃষ্টি করতে চান না, বরং তিনি চান তোমাদের পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, শুকর আদায় করো। কসমবঙ্গের কাফফারা হিসাবে আল্লাহর আয়াতসমূহ ব্যাখ্যা বা বর্ণনা করেছেন। আল্লাহ ব্যাখ্যাকৃত আয়াত মেনে নেওয়া হচ্ছে কৃতজ্ঞতা বান্দার বৈশিষ্ট্য। 5 নম্বর সূরার 89 নম্বর আয়াতে কসম বা প্রতিজ্ঞা বা ওয়াদা ভঙ্গ করা, যেটা প্রতিশ্রুতি নিয়েছিলেন আল্লাহ সেটা ভঙ্গ করার কারণে যে অপরাধ, সে অপরাধ থেকে তওবার পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগুই ফি আইমানিকুম ওয়ালাকি ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান ফাকাফারাতুহু ইলা আখিরিল আয়াত, আল্লাহ তোমাদের পাকড়াও করবেন না তোমাদের অর্থহীন কসমের ব্যাপারে, কিন্তু যে শফাত বা কসম তোমরা দৃঢ়ভাবে করো সে কসমের জন্য তোমাদেরকে পাকড়াও করবে। সুতরাং এর কাফফারা হলো 10 জন মিসকিনকে খাবার দান করা, মাধ্যমে মধ্যম ধরনের খাবার যা তোমরা স্বীয় পরিবারকে খাইয়ে থাকো, অথবা তাদের অস্ত্র দান কিংবা একজন দাস দাসী মুক্ত করা, অথবা যে সমর্থ রাখে না তাকে 3 দিন সিয়াম পালন করা, এটা তোমাদের কসমের অর্থাৎ প্রতিশ্রুতির কাফফারা যদি তোমরা কসম করো, আর তোমরা তোমাদের কসমের হেফাজত করো। এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন যাতে তোমরা লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকর আদায় করো। উর্বর বা অনুর্বর জমিতে ফসলের উৎপাদন কম বেশি সম্পর্কে
আল্লাহ যেভাবে আয়াত ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা যারা মানে তারাই হচ্ছে কৃতজ্ঞ কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর উত্তম ভূমি তার ফসল বের হয় তার রবের অনুমতিতে, আর যা নিকৃষ্ট তাতে তো কমই উৎপন্ন হয়। এভাবেই আমি আয়াতসমূহ বিভিন্নভাবে বর্ণনা করি, এমন কওমের জন্য যারা কৃতজ্ঞ। কাদালিকা নুসাররিফুল আয়াতি লিকৌমি ইয়াশকুরুন। আল্লাহ বিভিন্নভাবে বর্ণনা করেন আয়াতকে, নুসাররিফ করেন, তাসরিফে আয়াত যাকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে কোরআন আমাদেরকে দিয়েছেন। লাআল্লাকুম আয়াতি লিকৌমি ইয়াশকুরুন, যাতে আমরা শুকরগুজার জাতি হতে পারি। মহান আল্লাহ আমাদের শুকরকে তার নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন চতুর্দিক থেকে। আমরা আল্লাহর নিয়ামত এত পরিমাণে ভোগ করি, বিনা চাহনে বিনা তর্কস্থে অসংখ্য নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন, যেগুলো সম্পর্কে তিনি বলেছেন যে আইন তাউদ্দু নিয়মতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামতকে গুণা শুরু করে দাও তো গুণে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি। অতএব আমাদের প্রত্যেকেরই কৃতজ্ঞ হওয়া উচিত, আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করা উচিত। মাতৃগর্ভ থেকে যদি একটি চোখ না নিয়ে আসতাম, সারা পৃথিবী দিয়ে যদি আমাকে মালিক বানায় দেওয়া হতো এবং তার বিনিময়ে যদি আমার দুটো চক্ষু চাইতাম, পৃথিবীর কোনো ল্যাবরেটরি আমাদেরকে সারা পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমাদেরকে দুটো চোখ দিতে পারতো না, দিলেও সেই চোখ আল্লাহর মতো এরকম হতো না, সেটা দিয়ে দেখা যেত না। তো আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে এমন দুটো চক্ষু দান করেছেন যার মূল্য সারা পৃথিবীর সমস্ত সম্পদ থেকে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তেল লাগে না, মোবিল লাগে না, কারেন্ট সেট করা লাগে না, এমন তাহায় নজর পর্যন্ত আমরা দেখি, যত দূর ইচ্ছা দেখছি, এক এক দিক দেখে এক এক রকমের মজা আনন্দ উপলব্ধি করছি। আমাদের শুকরিয়া আদায় করার দরকার। মায়ের দিকে চেয়ে একরকম মজা অনুভূতি, সন্তানের দিকে চেয়ে একরকম, স্ত্রীর দিকে প্রতিনিধির দিকে চেয়ে একরকম অনুভূতি আমরা অনুভব করি। এ জাতীয় অনেক নিয়ামত, কান নাক চক্ষু কণ্ঠ নাসিকা অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ ওয়াসিনাসসামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সব জিজ্ঞাসিত হবে। অতএব আমরা এটা সদ্ব্যবহার করব, আল্লাহ পাকের নিয়ামতের বেশি বেশি শুকর আদায় করব। মহান আল্লাহ আমাদের সকলকে শুকর আদায় করার তৌফিক দান করুন। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।